এটা হলো রিভস ফিমেলের ডিম, হ্যাঁ মুরগি ডিমের মতো একদম ছোট একটা ডিম। আসসালামু আলাইকুম, আমি নোবেল, সবাইকে পাভেলের নোবেল মিনিজু থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ফিজেন্ট দেখাবো আপনাদেরকে। এর আগের ভিডিওতে আপনাদেরকে ফিজেন্টের নেগেটিভ সাইড দেখাইছিলাম, আজকে ফিজেন্টের পজিটিভ সাইড দেখাবো। সো চলেন দেখাই। আপনারা সবাই জানেন যে ফিজেন্ট, ওই যে মেলটা, ওই মেলটা আমার একটা লেডি ফিমেলটাকে মেরে ফেলছিল, অ্যান্ড ওর যে ফিমেল ছিল সেটাকেও আঘাত করছিল। তো আমরা ধারণা করছি যে ওই আঘাতটা করছে জোড়া লাগার জন্য, কারণ আমরা দুইটা কবুতরের ফাইট দেখি। হ্যাঁ, মেলটা ফিমেলকে অনেক মারে, অ্যান্ড কেন মারে সেটাও আমরা দেখি যে জোড়া লাগার জন্য। হয়তো এরকমই কিছু হয়েছিলো ওই দিন, মেবি ফাইট করার পরে জোড়াও লাগছিলো, অ্যান্ড হয়তো মেটিংই করছিলো, যেটার ফলস্বরূপ আমরা এই বক্সে ফিসেন্টের ফিমেল রাখছিলাম, অ্যান্ড এই বক্সের ভিতরে ফিসেন্টের আমরা ডিম পাইছি। তো আমাদের ফিজেন্টের কেজ কমপ্লিটলি রেডি, তো আমরা আজকে ফিজেন্টগুলোকে ছাড়বো ওই কেজে। হ্যাঁ, এই যে আমার ফিজেন্টের কেসটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। আমরা পুরোটা আমাদের নিজেদের হাতে করেছি, যে কারণে একটু সময় বেশি লাগছে। ধরেন আমি যদি লোক নিতাম তাহলে হয়তো বা আরও দুই তিন দিন আগেই বা চার দিন আগেই শেষ হয়ে যেত। তো আমরা নিজেরা করেছি, যার দরুন আমাদের একটু টাইম বেশি লাগছে। তারপরে আমরা মোটামুটি বড় একটা কেস করছি এখানে। আমরা উপরে শেডিংও দিছি, টিনের শেডিং দিছি, এই দিকে আবার একটু ফাঁকা রাখছি, নেট দিয়ে দিছি, তো যাতে আলো বাতাস রৌদ্র ঢুকে, রৌদ্রও দরকার, আর ওদের ভেতরে ঠান্ডা রাখার জন্য যা যা দরকার আমরা তা তা দিব ইনশাল্লাহ। আর উপরে আমাদের প্ল্যান আছে, আমরা কুড়ে ঘর টাইপের করে দেবো। হ্যাঁ, পুরাটা যদি কুড়ে ঘর করে দিই, অনেক বড় যদিও অনেক বেশি দরকার, তো কুড়ে পুরো কুড়ে ঘর যদি পুরাটা করে দিই তাহলে একদমই গরম ভেতরে ঢুকবে না, ফেজেন্টগুলোও আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবে। তো চলেন এখন আমরা ফেজেন্টগুলোকে আমাদের এই ঘরে ছাড়বো। একটু দত্ত বালকেরা যাতে ছুটে না যায় নিয়ে আমরা ছাড়বো। অনেক শক্তি মাশাল্লাহ গায়ে, আর ডিম পেরে ডিম নিয়ে বসেছিল। তো আমরা জানি না ডিমটা ফার্টাইল হবে কি না। হ্যাঁ, তো আমরা এখন ওকে ছেড়ে দিই, এটা লাগাইতে হবে নতুন প্লেসে। আমরা ফেজেন্টকে ছেড়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আমাদের প্লেসটা একদম ন্যাচারাল রাখবো। দেখেন নিচে মাটি, হ্যাঁ নিচে মাটি থাকবে, এখানে আমরা কিছু গাছ লেগায় লাগাই দিব, আর ওদের জন্য যে বক্সটা ও ডিম পারছে সেই বক্সটা দিয়ে দিব। তো এখানে থাকবে, এখন আমি মেলটাকে ছেড়ে দিব। তো আমরা মেলটাকেও ছেড়ে দিব এখানে, তবে আমরা মেলটার প্রতি স্পেশাল নজর রাখবো। হ্যাঁ, এটা খেয়াল রাখবো যে ও ওরে অ্যাটাক করে কি না। হ্যাঁ, যদি দেখি যে না ও ওরে অ্যাটাক করে তাহলে আমরা একটু সরাই রাখবো, আর যদি দেখি যে না অ্যাটাক করে না তাহলে আমরা একসাথেই রাখবো, সমস্যা নেই। ঠিক আছে, ওকেও আমি ছেড়ে দিই। মাশাল্লাহ বড় একটা জায়গা দেওয়া হয়েছে ওদেরকে, মেল আর ফিমেল ওর একসাথে থাকবে এখন। আর ডিমটা দেখাই, এদিকে আসো সাগর, এই যে ডিমটা এখানে, যে মাশাল্লাহ এটা হলো রিভস ফিমেলের ডিম। হ্যাঁ, মুরগি ডিমের মতো একদম ছোট একটা ডিম, দেখা যায় ডিমটা, দেখা যায়, এই যে একদম ছোট একটা ডিম, পিচ্ছে একটা ডিম, এই যে মুরগি ডিমের মতো একদম, মাশাল্লাহ। তবে আমরা জানি না এটা ফার্টাইল হবে কি না আমরা, কারণ মেলটা ওর থেকে দুই তিন দিন দূরে ছিল, এর মাঝে ও ডিম পারছে। তো আমরা দেখবো, হ্যাঁ সামনে ও আরও ডিম পারবে ইনশাআল্লাহ, যেহেতু একটা পেরেছে আরও পারবে। এখন মেলের সাথে ওকে দিয়ে দিছি, আর ওদেরকে এখন বেশি বেশি প্রোটিন ভিটামিন এগুলো আমরা দিব, তো আশা করি দ্রুত মাশাল্লাহ আবার ডিম দিয়ে দিবে আশা করি। হ্যাঁ, তো সব কষ্ট ভুলে গেছি এই ডিমটা দেখার পরে। হ্যাঁ, এর আগে লেডি মারা গেছে, ওইটার এটা মারছে, কত কষ্ট ছিল মনে, সকল কষ্ট ভুলে গেছি যখন আমরা এই ডিমটাকে দেখছি। তো ফিয়ামিন, আমরা অল্পতে খুশি হয়ে যাই। হ্যাঁ, অনেক বড় বড় ক্ষয়ক্ষতি হয়, আমরা যতটুকু না দুঃখ পাই অল্প একটু আমরা সারপ্রাইজে আমরা অনেক খুশি হয়ে যাই, হ্যাপি হয়ে যাই। তো এখানে ওরা থাকুক, মেলটা ফিমেলটা একসাথে, এখানে ছায়াও আছে, আজকে পরিবেশে অনেক বাতাসও আছে, আশা করে ওরা এখানে ওদের ওরা শান্তিমতো থাকতে পারবে। এখানে মাটিগুলো ঝুরা ঝুরা করে দেওয়া আছে, ওরা চাইলে স্যান্ড বাথ যেটাকে বলে সেটাও নিতে পারবে। তো ওদের জন্য মাশাল্লাহ জায়গাটা ঠিক আছে। হ্যাঁ, আর আমরা এখন লেডিটাকেও ছেড়ে দিব, এটার ভেতরে আমাদের লেডি ফিসেন্টের মেলটা আছে, আমরা মেলটাকে এটার ভেতরে দিয়ে দিব যেটার ভিতরে রিভস মেলটা ছিল। হ্যাঁ, তো এটা আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে বন্দি অবস্থায় এই ভালো থাকে আর কি ভালো থাকে, বুঝুন না, ছুটে গেছে, এটা ফ্লাই করছে দেখেন। তো এখানে ছুটে গেল, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আমাদের এখানে যথেষ্ট। এটাকে এই জায়গায় রাখবেন রে, কিরে ও মারবো না, ও কি সরে মারবো না, ওর এইভাবে এখানে ছেড়ে রাখলে কি ভাই সারাদিন আট বছর খাইবো ভাই, এটা ভালো হয়। হ্যাঁ, ভালো, ও এখানে থাকবে নাকি, দেখি তো
আচ্ছা, আমরা একটু চিন্তা করতেছি ওরে আমরা এখানে ছেড়ে রাখি। আমাদের হাঁসের কেজ এটাতেও চারোদিক দিয়ে লক করা আছে, আশা করি কোন দিক দিয়ে বের হতে পারবে না ইনশাল্লাহ। আর হাঁসগুলো এখানে থাকবে, ও ওর মতো আশেপাশে ঘুরবে, খাবে, এই যে এখানে খাবার দেওয়া থাকে ও খাবার খাবে। আর এখানে এছাড়াও অন্য অন্য অনেক কিছু আছে, তো সেগুলো ও খাইতে পারবে আশা করি। তো আমরা ওরে এক দুই দিন এখানে রেখে দেখি, ও একটু উন্মুক্ত থাকুক, অনেক বড় জায়গায় থাকুক, হাঁটাচলা করুক, যেখানে ঠান্ডা মনে হয় সেখানে ও বসবে গিয়ে। তো লেখছি ওরে আমরা ওদের ওর মতো একটু ছেড়ে দিই। আমাদের দুইটা মুরগি উমে আছে, দুইটা মুরগিকে আমরা ডিম দিয়ে বসাই দিছি। এই যে এটাকে রিসেন্টলি বসাইছি গতকালকে, এই যে গতকালকে ওর নিচে আছে কলটাকে ডিম, আর এখানেও আমরা বসাইছি এই যে এটার ভিতরে। এই যে দেখেন আর একটা ডিম পারতে আসছে এখানে, তো এটাও ডিম পারে, এটা যদি উমে নাই আশা মনে হয় এটাও খুব শীঘ্রই উমে চলে আসবে, কারণ বেশ কিছু ডিম এটা দিচ্ছে। আর এইটার ভিতরে একটা মুরগি আছে, আমি জানি না দেখতে পাচ্ছেন কি না, এই যে এটার ভিতরেও একটা মুরগি আছে, এটাও কলটাকে ডিম নিয়ে বসে আছে। তো আমরা আলহামদুলিল্লাহ বেশ কিছু কলটাকে ডিম পাইছি, এই যে ডিম পারবে এটার ভিতরে, আমাদের এইটা দেওয়া এটার ভিতরে আমাদের মুরগিগুলো ডিমগুলো পারে। তো আমরা মুরগির ডিম বসাই নাই, আমরা মুরগির ডিম সবই খেয়ে ফেলছি, আরও কিছু রাখা আছে ওগুলো খেয়ে ফেলবো। মুরগির ডিম বসে নি কারণ মুরগির বাচ্চা হবে, সে বাচ্চাগুলো টেক কেয়ার করার মতো আমাদের এখন অবস্থা নাই, কারণ আমরা এখন ওরা যত উমে আসবে আমরা তো ওদের নিচে তত কল ডাক বা অন্যান্য হাঁসের ডিম বা অন্যান্য পাখির ডিম আমরা দিয়ে দিব ওদের নিচে। আর এই যে আমরা আমাদের ফিজেন্টের ডিমটা, এটাও আমরা এখন এই মুরগিটার নিচে দিয়ে দিব, হ্যাঁ এটা নিচে দিয়ে দিব, এটা রিসেন্টলি হয়েছে উমে বসছে, এটা নিচে কলডাকে ডিম আছে, তো আমরা এটা নিচে এটা দিয়ে দিব। হ্যাঁ মাশাল্লাহ, এটা অনেক ভালো একটা মুরগি আমার, আপনারা সবাই চিনে থাকবেন এটাকে। এটা হলো ওই যে আমার হাঁসের বাচ্চাগুলোকে বড় করছে, এই যে এটাও এটাও হাঁসের বাচ্চাগুলোকে বড় করছে, এই দুজন মিলে হাঁসের বাচ্চাগুলোকে বড় করছে। হ্যাঁ এই যে দিয়ে দিছি, আশা করি ওর মতো করে নিয়ে নিবে সুন্দর করে। তো আমরা এই পোকাগুলো দিয়ে দিব ওদেরকে, এটার ভিতরে অনেক প্রোটিন আছে, আরও প্রয়োজনীয় অনেক কিছু আছে, ওগুলোকে ব্ল্যাক সোলজার ফ্লাই বলে। তো এগুলো দিয়ে দিব ওদেরকে, ওদেরকে আরও পানির ভিতরে ওদের যে মাল্টিভিটামিন আরও ক্যালসিয়াম ক্যালপ্লেক্স যে কোর্সগুলো আছে সেগুলো করাই দিব ইনশাল্লাহ। আর এগুলো একটু কাছাকাছি দিব, হ্যাঁ ওদেরকে এখানে দিয়ে দিই। ওরা এখন চিপার ভিতরে লুকে আছে, হ্যাঁ কিছুক্ষণ পরে যখন ওরা অ্যাডজাস্ট হয়ে যাবে তখন ওরা হাঁটবে, পুরো জায়গাটা হাঁটবে। তো এখনও নতুন তো ওদের জন্য জায়গাটা, তো এই জন্য ওরা একটু এক জায়গায় খিচ খেয়ে বসে আছে। তো পানিটা এখানে দিয়ে দিব, আর এখানে সিড মিক্সটাও দিয়ে দিব, হ্যাঁ সিড মিক্স। ঈদের আগে আমরা আমাদের পুলটা ক্লিন করতেছি, আজকে খুবই দরকার এটা ক্লিন করা। মাশাল্লাহ আমার এই উড্ডাক ফিমেলটা কমপ্লিটলি মুড়ে আছে, এটা একটা মেল পাইলে এখন মানে নিশ্চিত ব্রিডিংয়ে চলে যেত। হ্যাঁ মাশাল্লাহ দেখেন একদম কমপ্লিট কালারে আছে, আর খুব জোস আপনার এটা ম্যাচিউর্ড। এই সিলভার ফিমেলটার সাথে এই যে মেলটা, এই ডান্সেটের মেলটার সাথে অনেক ক্লোজ হইতে চায়, হ্যাঁ কিন্তু ওই মেলটা হইতে দেয় না। তো এই দুইটা মেল একই জায়গায় ছিল একসাথে, আমরা ধারণা করতেছি যে একসাথে থাকার কারণে এই দুই মেল জোড়া লেগে গেছে। হ্যাঁ ওই দেখেন ওই মেলটা যেটা আগের ওই মেলটা ওর সাথে কানেক্ট হওয়ার ওর ইচ্ছে আছে, কিন্তু এই মেলটা হইতে দেয় না। তো আমরা প্ল্যান করছি যে এই মেলটাকে আমরা সরাই ফেলবো এখান থেকে কিছুদিনের জন্য, এক সপ্তাহ বা দুই সপ্তাহের জন্য আমরা একটু সাইডে রাখবো। হ্যাঁ আর সোয়ানগুলো দেখেন আলহামদুলিল্লাহ সোয়ানগুলো বড় হয়ে গেছে, দুইটা সোয়ানই এখন এক সমান প্রায় হয়ে গেছে। হ্যাঁ আমরা প্রথমে দেখছিলাম শুরুতে যেটা আছে ওইটা একটু ছোট ছিল, আর পিছিয়ে যেটা আছে এটা একটু বড় ছিল। তো আমরা মেল ফিমেল অনেকটা কনফার্ম, কারণ কি জানেন, কারণ ওই ছোটোটা ডাকে, এই বড়টা ডাকে না, ছোটোটা মাঝে মাঝে ডাকে চিকন সুরে ডাকে, এই বড়টা কখনই ডাকে না, আর এটাও সাইজে একটু বড়, গলাটাও একটু মোটা। তো আমরা আলহামদুলিল্লাহ এতটুকু নিজেরা বিশ্বাসী যে দুইটা মেল ফিমেল কনফার্ম আছে। হ্যাঁ তারপর আপনারা যারা বুঝেন তারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। এই যে দেখেন দুইটাকে ক্লোজ ভিউ দিই আমি, দুইটা ঠোঁট দেখেন নাক দেখেন, হ্যাঁ তারপরে আপনারাও জানাতে পারেন। আমরা ধারণা করতেছি লেফট সাইড একটা মেল আর রাইট সাইড একটা ফিমেল, তো আপনাদের কী মনে হয় আপনারা সেটা জানাতে পারেন। আর এইদিকে পানি পড়তেছে দেখেন, এই যে এটাতে পানির নিচে পড়ে যাচ্ছে, আমরা এটার পানি কমাচ্ছি সেটা তো আপনাদেরকে বলেছি। আর ম্যান্ডারিন উইজ স্ট্যান্ডার্ড পেয়ার যেটা আমার ডিমে বসছিলো এটাই যে মাঝখানেরটা এটা, হ্যাঁ আর এখানে এই যে সিঙ্গেল একটা ফিমেল আছে, আর এই যে আমার হোয়াইট যেই ক্যারোলিনা আছে যেটা উড্ডাকগুলো হোয়াইট কুড্ডাক, এটাও মল্টিংয়ে ছিল, সবগুলোর মল্টিং শেষ, এখন নতুন পালক গজাইতেছে। এই যে গোল্ডেন মেলটা দেখেন, গোল্ডেন মেলটা দেখলেই বুঝবেন যে ওর নতুন মাথার উপরে দেখছেন ডিফারেন্ট কালারের পালক আসতেছে। তো আশা করা যাচ্ছে 15-20 দিনের ভেতরে ওরা কমপ্লিটলি ওদের শরীরের কালার যেটা ছিল পুনরায় সেটা ফিরে আসবে।
আর এই সিজনে ওদের থেকে ডিম পাবো কিনা ভাই নট শিওর, কারণ এই সিজনে ওদের মল্টিংই হয় না। হ্যাঁ, আমার ডাকগুলোর মল্টিংটা একটু ডিফারেন্ট টাইমে স্টার্ট হয়েছে, তো এগুলোর আমি একটু প্রোটিন টোটিন বাড়াই দিব আশা করি, আমি ধারণা করি, আল্লাহ উপরালো তো আছেন, আমি নিয়ত করি। হ্যাঁ, নিয়তের নাম বরকত, নিয়ত করি যেন এগুলো এই এই সিজনে এরা ডিম দেয়, কারণ 15-20 দিনের ভিতরে যদি ডিম দেয়, কারণ এই সিজনটা জুন পর্যন্ত চলবে, তো জুন মাস পুরোটা আছে হাতে, তো এর মধ্যে যদি এদের মল্টিং কমপ্লিট হয়ে ডিম দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত হব। আর আমি যেই দেশি মোরগ টানছিলাম, মাশাআল্লাহ এটা খুবই অ্যাক্টিভ দেখেন, অ্যান্ড এটা আসার পরে যে আমার 4টা দেশি মুরগি ছিল, 4টা দেশি মুরগি মাশাআল্লাহ ভালো অ্যাক্টিভ হয়ে গেছে, ডিম পারতেছে প্রত্যেকটাই, আর 2টা অলরেডি উমে চলে গেছে ডিম পেরে, তো ওই 2টা মুরগির নিচে আমি আমার কলডাকে ডিমগুলো দিয়ে দিছি। সবাই দোয়া করবেন, আমরা ভিডিওর কাজ শুরু করেছি 3-4 মাস, যদি বলেন যে আমরা এই সময়ের ভিতরে ডিম পাইছি, ম্যান্ড্রিনের ডিম পাইছি, উডডাকের পাইনি সরি, কলডাকের ডিম পাইছি, এরপরে আমরা স্প্যাকেল পিজনের ডিম পাইছি, অ্যান্ড আরও বেশ কিছু আমাদের পেটস আছে সেগুলোর আমরা ডিম বাচ্চা পাইছি, যেমন আমরা বিড়ালের বাচ্চা দেখছি, ওদের বিড়ালের মিসক্যারেজ হয়েছে, বাচ্চা পড়ে গেছে, এরপরে আমরা এখানে আমাদের র্যাবিটের বাচ্চা দেখছি, তো আমরা অল্প সময়ের ভিতরে এগুলো আমরা সাকসেস হিসেবে ধরতে পারি। তারপরেও যে একটা আলটিমেট সাকসেস যেটা, সেটা আমরা এখনও পাই নাই, তো তবুও যে ফি আমানিল্লাহ, হ্যাঁ আমরা ইনশাল্লাহ, আমাদের যে সময় শুরুটাই তো সবে হয়েছে, তো এত দ্রুত তো আর সব সফলতা পেয়ে যাওয়াটাও একটু অন্যরকম, তাই না? তো এত দ্রুত আমরা সফলতাটা পাই নাই, তো সবাই দোয়া করবেন যাতে আমরা খুব দ্রুত কলডাক থেকে বেবি পাই, দেন আমাদের ম্যান্ডারিন উডডাক এই সিজনে আই ডোন্ট নো কিছু হয় কি না, তাও উপরাল্লাহ জানে সব কিছু। আর এদিকে আমাদের বিড়াল আমি মেটিং করতে দেখি রেগুলার, তো বিড়াল আবার প্রেগনেন্ট হয়ে গেছে হয়তো, তো আপনারা সবাই দোয়া করবেন যেন দ্রুত আমরা এগুলো থেকে সফলতা পেয়ে যাই। হ্যাঁ, তাহলে আমাদেরও ভালো লাগবে অনেক, আপনাদেরও দেখতে অনেক ভালো লাগবে, 2-1টা অ্যাক্সিডেন্ট এগুলো হবেই, এগুলো আপনারা যারা পোষা প্রাণী নিয়ে কাজ করে, এদের যারা পাখি নিয়ে কাজ করে তাদের পাখি মরবেই, যারা হাঁস নিয়ে মুরগি নিয়ে কাজ করে হাঁস মুরগি মরবেই, তো এরকম অ্যাক্সিডেন্ট অহরহ হতে থাকবেই। তারপরেও একটা ব্যাপার আছে যে আলটিমেট সাকসেস যেটাকে বলে, সেটাও তো দরকার, সেটা না হলে তো কাজের গতি স্পিড পাওয়া যায় না, যে কাজ করব সেটার একটা স্পিড দরকার, তো সেই ফোর্সটা পাওয়া যায় না। হ্যাঁ, তো আমরা আল্লাহর রহমতে ভেঙে পড়ি নাই, আমরা উই আর রিয়েলি ওয়ার্কিং রিয়েলি রিয়েলি হার্ড, উই নো দ্যাট যে ইনশাল্লাহ আমরা ভালো সফলতা পাবো, আমাদের এমন না যে এটা দিয়ে আমাদেরকে খুব বেশি ইনকাম করতে হবে, কারণ আমাদের আর্নিং সোর্সেস আরও আছে আলহামদুলিল্লাহ, তো এটা আমাদের প্যাশনটাকে আমরা আমাদের কাজে নিয়ে আসছি, হ্যাঁ, যাতে আমরা এটাতে আরও সময় বেশি দিতে পারি। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওতে, এতটুকু আপডেট দিলাম আজকের ভিডিওতে, অনেক ব্যস্ত সময় যাচ্ছে, রমজান রোজা রেখে এই গরমের ভেতরে ভিডিও করা খুবই টাফ, তার ভেতরে আজকে একটু ঠান্ডা বাতাস আর ডিম পাইছি, একটু খুশি খুশি লাগতেছে, তাই একটা ভিডিও বানালাম, নতুন প্লেস্টেও রেডি হয়েছে, ওদেরকে প্লেসে ছাড়লাম, এতটুকু আপডেট দেওয়ার ছিল। নেক্সট ভিডিওতে অনেক অনেক আপডেট আছে, অনেক কিছু দেখানোর আছে, নেক্সট ভিডিওতে কবুতর দেখানো আছে, বিড়াল দেখানোর আছে, নতুন পাখি আনছি দেখানোর আছে, আরও নতুন কিছু জিনিস আনছে সেগুলো দেখানোর আছে, তো নেক্সট ভিডিও ঈদের আগে দিতে পারবো কি না জানি না, সেজন্য আপ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা সবার জীবনে সুখ শান্তি সফলতা এনে দিক সেই কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।